আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সবাই কেমন আছেন? দোয়া করি মহানব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে সুস্থ থাকেন, সুন্দর জীবনযাপন করেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন হিরো গ্ল্যামার 125 সিসির হরিণের বাচ্চা বাইকটি, 2024 সালের। তো 2024-এর বাইকটি নাম পরিবর্তন সহ, মালিকানা পরিবর্তন সহ প্রাইস মাত্র 1,15,000 টাকা। তো ইলাহি বাইক কর্নার থেকে এই রকম একদম শোরুম কন্ডিশনের বাইক মনে হয় বাইরে খুব কমই পাওয়া যায়। আর কাস্টমারের সুবিধার ক্ষেত্রে আমরা মালিকানা পরিবর্তন করে দিই, কারণ যেন আপনাকে পরবর্তীতে কোনো পেরেশানি করতে না হয়। আপনি আমাদের থেকে বাইক নেবেন, মালিকানা পরিবর্তন করে দিব বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো জেলায় নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন নিজ নামে করে নিতে পারবেন। তো বাইকটি একদম শোরুম কন্ডিশন। তো বাইকটি শোরুম কন্ডিশন কি না এটা তো শুধু আমি বলতেছি, আপনাদেরকেও তো বলতে হবে নাকি? তো এই জন্য এখন আপনাদেরকে এটার পুরো পার্টটা দেখাবো, যেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা এটা আপনারা অক্ষরে অক্ষরে বুঝতে পারেন। তো যারা চ্যানেলটি প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এছাড়া ইলাহি বাইক কর্নারে আরো অনেক শত শত গাড়ি আছে, আপনারা ইলাহি মোটরস লিখে ইউটিউবে সার্চ দিবেন, তাহলে আমাদের পুরো ডিটেলস চলে আসবে। তো চলেন এখন দেখা যাক বাইকটি আপনাদেরকে কতটুকু আমি দেখাইতে পারি আর এর মধ্যে কথা কাজে মিল আছে কিনা এটা এখন আপনাদেরকে প্রমাণ করে দিব। চলেন ভাই, এখন আপনাদেরকে দেখাবো আমার কথার সাথে কাজের কতটুকু মিল আছে। দেখছেন তো, এই যে দেখেন একদম টায়ারের বাবলস গুলো আছে, আর টায়ার দেখেই বুঝতে পারতেছেন যে গাড়িটি কি পরিমাণ নতুন হলে তার টায়ার এরকম থাকতে পারে, দেখতেই পাচ্ছেন। চলেন এখন এই যে মাড গার্ডটা দেখাবো আপনাদের, দেখেন মাড গার্ডটা দেখেন, কোনো দাগ স্পট স্কেচ কোনো কিচ্ছু নাই। এই যে দুটে এই যে সকাপ সহ এই যে সামনের এই যে ইয়েটা দেখছেন, নাম্বার প্লেটটা দেখছেন কত নতুন, এই যে গ্লাসটা হেডলাইটটা দেখেন একদম চমৎকার। এই যে আপনার হচ্ছে ইন্ডিকেটার, এই যে সাইডের সাইডের অংশটা দেখেন, এই যে এই পাশেও দেখাবো, দেখছেন কোনো দাগ আছে কোনো স্কেচ আছে ইন্ডিকেটার। এই যে দেখেন ক্লাচ গুটি, এই যে হচ্ছে আপনার গ্লাস, দেখছেন কোনো দাগ স্কেচ আছে কোনো কিছু না, একদম ফুল ফ্রেশ। এই যে চাপা সুইচ, এই যে হ্যান্ডেল বারটা দেখেন, ওই পাশে দেখেন চাপা সুইচ, গ্রিপটা, মিটারের উপরের অংশটা, এই যে এখন ট্যাঙ্কিটা দেখেন, প্রথম উপরে থেকে দেখায় ভাই, একদম শোরুম শোরুম থেকে নিয়ে আসা গাড়ি আর এটা গাড়ির মধ্যে কোনো তফাত আছে কি না এটা আপনারা কমেন্টসে জানাবেন, ঠিক আছে? ইঞ্জিনের বিষয়ে ভাই কিছু বলতে হবে? আমার তো মনে হচ্ছে না কিছু কিছু বলবো, এমন এমনটা আমার বলতে ইচ্ছা করতেছে না। দেখছেন কালারটা, দেখছেন ইঞ্জিনের, দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আর কিচ্ছু বলবো না। এই দেখছেন স্টিকারটা, এখনো শোরুমের স্টিকারটা আছে ভাই, গাড়ির কালার, গাড়িটা দেখতে দেখেন কেমন দেখা যায় এই পাশ থেকে, গাড়ির কালার এবং ইঞ্জিন 100% গ্যারান্টি, গ্যারান্টি বুঝছেন তো, 100% গ্যারান্টি। আপনি নিয়ে যেয়ে শোরুমে দেখাবেন, যদি বলে যে না এই ইঞ্জিনটা খোলা পড়ছে বা কালারটা করা হয়েছে, গাড়ি সোজা ব্যাক দিয়ে যাবেন, কোনো কথা নাই। এই যে দেখেন সাইটের কোনো দাগ আছে সাইড কভারে, এই যে সিট প্যানেলটাও দেখাবো এখন আপনাদের, দেখছেন এখানে এটা যে ভাইটি গাড়ি নিয়েছিল সেই মডিফাইটা করে রাখছে, যেন এখানকার নিচে যে ইয়েটা আছে ওই স্ট্যান্ডটা আছে ওইটা যেন দাগ না পড়ে। এখানে একটা এক্সট্রা ইয়েও লাগানো আছে, কি করে বলে আপনার ব্যাগ রাখা হুক আছে, এটা ভাই করে রাখে দিছে। এই যে চেন মাড গার্ডটা দেখেন, স্টিকারটা দেখছেন ভাই, স্টিকারটা গাড়িটা চললে স্টিকারটা কালো হইতো, হলুদ হয়ে যাইতো, নোংরা থাকতো, আছে কোনো 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 আলামত আছে এর মধ্যে, দেখেন তো, দেখছেন গিয়ার লেভারটা দেখছেন, স্ট্যান্ডটা দেখছেন, আর কিছু বলতে হবে?
এতদিন তো আমরাই বলে গেলাম, এখন আপনারা কিছু বলবেন, এই আশা ব্যক্ত করতেছি আমি। আর এখন পুরো গাড়িটা আপনাদেরকে দেখাবো। এই যে পিছনের ভাই, কোনো দাগ স্কেচ কিন্তু নাই, দেখছেন তো, একদম ফুল ফ্রেশ। পিছনের ইয়েটা দেখেন, একদম কোনো দাগ নাই, কোনো স্কেচ নাই, ফুল ফ্রেশ। নাম্বারটা করা নাই, মানে গাড়িটি রেজিস্ট্রেশন ছাড়া। যে ভাইটি আমাদের গাড়িটি নেবেন তার নামে মালিকানা পরিবর্তন করে দেব, বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। পিছনের এই যে দেখছেন ব্যাক লাইটটা দেখছেন, আছে সব ফুল ফ্রেশ। ইন্ডিকেটর, এই সাইডের আপনার এই যে সিট প্যানেলটা দেখেন, সিট, তারপর হচ্ছে সাইড কভারটা দেখেন, কোনো দাগ নাই, কোনো স্ক্র্যাচ নাই। এরপরেও যদি আর কিছু বলতে হয় তাহলে ভাই আমি আর কিছু বলবোই না। স্যালেন্সারটা দেখেন যে ভাই, দেখছেন গাড়িটা ইউজ হয়েছে, স্যালেন্সারটা দেখছেন কি মনে হচ্ছে, ইউজ হয়েছে না হয়নি? মানে গাড়ি দেখে মনে হচ্ছে ইউজ হয়নি, শোরুম থেকে নিয়ে এসে আমরা আমাদের শোরুমে নিছি, কিন্তু না ভাই, গাড়িটি আমরা শোরুম কন্ডিশন বলবো, শোরুমের না, বুঝছেন তো? এই যে ইঞ্জিনটা দেখেন ভাই, কালার দেখেই মন শান্তি, কালারটা দেখেই মন শান্তি। আরো কাছ থেকে দেখায়, আরো কাছ থেকে দেখাবো, মনটা চাচ্ছে আমার ইঞ্জিনের ভিতরে নিয়ে যে আপনাদেরকে এখন দেখাবো যে গাড়িটা কত ফ্রেশ আছে। দেখছেন পাদানি, দেখছেন গাড়িটা ফুল, একদম শোরুম কন্ডিশন, একদম ফুল ফ্রেশ। ট্যাঙ্কিটা দেখেন, এই পাশ থেকে ট্যাঙ্কিটা দেখাই, দেখছেন কোনো দাগ স্কেচ কোনো কিছু আছে? এই পাশের গুটি, এই যে ব্রেক, তারপরে হচ্ছে আপনার এই যে গ্লাস থেকে শুরু করে এই যে দেখেন এই পাশের হচ্ছে যে বাম্পারটা, হাইড্রোলিক ব্রেক, কালার দেখছেন ভাই, শোরুম কন্ডিশন বলে তো একে বলে। এই যে দেখছেন ইলাহি বাইক কর্নার থেকে গ্লামার 125 সিসি শোরুম কন্ডিশন। তো গাড়িটি এখন আপনাদেরকে স্টার্ট করে দেখাবো, চলেন আপনাদেরকে স্টার্ট করে গাড়িটা এখন সাউন্ডটা শোনাই যে গাড়িটা সাউন্ড কোয়ালিটি কিরকম। গাড়িটা চলছে মাত্র, আচ্ছা ওটা আমি আপনাদেরকে দেখাই দিব, গাড়িটা আগে স্টার্ট করেছি। এখন স্লো মোশনে আছে, শুনেন শব্দটা দেখেন কত মিষ্টি সাউন্ড, দেখছেন কত মিষ্টি সাউন্ড গাড়িটার, একদম মিষ্টি সাউন্ড। তো বাইকটির দামে আসবো, বাইকটি কিন্তু ভাই 2024 সালেরই, আমি আবার বলতেছি বাইকটা 2024 সালের, বাইকটি 2024 সালের, একদম দেখছেন শোরুম কন্ডিশন। বাইকটির দাম মাত্র 1,15,000 টাকা। তো যারা 1,15,000 টাকা দিয়ে বাইকটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করবেন, পরবর্তী ভিডিও দেখার শুভকামনা আপনাদেরকে জানিয়ে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।